My dear viewers, welcome to our channel, The Sure Success. Kono oprosongik kotha na bole, ajke jeta amader topic royeche, ei chhoddonam ebong tader ebong byakti, mane kichu kichu byakti jader chhoddonam royeche. Ei dhoroner jinis GK er moddhe theke bibhinno porikha jiggyasha kore, WBP, tarpare WBP constable SI dhoroner jinis gulo. MTS er khetro jiggyasha korte pare. তো এখান থেকে আমি যে সমস্ত কোশ্চেন নিয়েছি বা কিছু লেখকদের ব্যক্তিদের নাম নিয়েছি যাদের ছদ্মনাম এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা নেই বরং এখান থেকে কয়েকটা বাদ দিলেও দিতে পারো এখানে মোটামুটি 25 কোশ্চেন আমি দিয়েছি ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক কোনো দেরি না করে প্রথম কোশ্চেন অনিলা দেবী ওই অনিলা দেবী নামটা কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট হতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম পি এন ঠাকুর ভেরি ইম্পর্টেন্ট রাসবিহারী বসু তারপর পরশুরাম রাজশেখর বসু বীরবল খুবই ইম্পর্টেন্ট প্রমথ চৌধুরী নেক্সট টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্র তারপরে কালপেঁচা বিনয় ঘোষ স্বপন বুড়ো এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন স্বপন বুড়ো কার ছদ্মনাম অখিল নিয়োগী বনফুল এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বনফুলের বনফুল কার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় কীভাবে মনে রাখবো বনফুলের ব আর বলাইচাঁদের বল মানে বনফুল হচ্ছে কার ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম নেক্সট শ্যাম রায় সুকুমার রায় কালকিট এবং ভ্রমর এ দুটো কথা এ দুটো নাম কার ছদ্মনাম সমরেশ বসু নবকুমার কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত যাযাবর বিনয় মুখোপাধ্যায় মৌমাছি বিমল ঘোষ কমলাকান্ত দর্পনারায়ণ এবং পুততুণ্ড এই দুটো কার ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এটাও ইম্পর্টেন্ট নেক্সট ভেরি ইম্পর্টেন্ট আন্না কালি পাকড়াসি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে আমি আর একটা কথা বলতে চাই যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভানু সিংহ কার ছদ্মনাম ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম তাহলে আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছদ্মনাম রয়েছে একটা হচ্ছে আন্না কালি পাকড়াসি এবং ভানু সিংহ নেক্সট সুমিত্রা দেবী মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবীর দেবী আর মহাশ্বেতা দেবীর দেবী 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 কথাটা মিলিয়ে মনে রাখতে হবে সুতরাং সুমিত্রা দেবী ছদ্মনাম হচ্ছে কার মহাশ্বেতা দেবীর নেক্সট বিবি দিশানন্দ সচ্চিদানন্দ কার ছদ্মনাম স্বামী বিবেকানন্দ এখানে সচ্চিদানন্দটা বেশি মানে ব্যবহার করা হয় আর চলে নেক্সট গৌড় মল্লার এবং চন্দ্রহাঁস শরবিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম অনিলা দেবী ও আমরা একটু আগে বললাম যে অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর একটা ছদ্মনাম আছে সেটা হলো দাদা ঠাকুর বেদুইনকার দেবেশচন্দ্র মিত্র লীলাময় রায় অন্নদাশঙ্কর রায় বিক্রমাদিত্য অশোকগুপ্ত পানভট্ট নিহার রঞ্জন সত্যপীর সৈয়দ মুস্তাফা আলী কালপুরুষ সুবোধ ঘোষ নীলকণ্ঠ দীপেন্দ্র স্যান্যাল গ্রন্থকীট তারাপদ রায় শামসের উল আজাদ আবুল ফজল হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কৃত্তিবাস ভদ্র এবং লেখরাজ সামন্ত প্রেমেন্দ্র মিত্র ভোরের পাখি ভেরি ইম্পর্টেন্ট বিহারীলাল চক্রবর্তী নেক্সট নীল লোহিত তারপরে সনাতন পাঠক নীল উপাধ্যায় এগুলো কার ছদ্মনাম এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনীল নীল যুক্ত আছে নীল লোহিতের নীল নীল উপাধ্যায়ের নীল সনাতনের দন্তনা এ ধরনের জিনিস মিলিয়ে তোমরা মনে রাখতে পারো সুনীল গঙ্গোপাধ্যায়ের এদিকে নীল দিয়ে যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার ছদ্মনাম সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় সত্য সুন্দর দাস মোহিতলাল মজুমদার নেক্সট চিত্রগুপ্ত সতীনাথ ভাদুড়ি ভেরি ইম্পর্টেন্ট সতীনাথ ভাদুড়ির ছদ্মনামটা খুব ইম্পর্টেন্ট চিত্রগুপ্ত নেক্সট এটাও ইম্পর্টেন্ট আবোল তাবোল সেন সজনীকান্ত সেন আবোল তাবোল সেনের টাইটেলটা সেন সজনীকান্তের টাইটেলটাও সেন তাহলে সজনীকান্ত সেনের ছদ্মনামটা হচ্ছে আবোল তাবোল সেন নেক্সট মাকিক বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নেক্সট কশ্যপচিৎ উপযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাই ডিয়ার ভিউয়ার্স
যদি এখান থেকে তোমাদের মনে হয় যে উপকৃত হবে পরীক্ষার জন্য, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলো না, এবং পরবর্তীতে কোন টপিকের ওপরে ভিডিও পেতে চাও, ভিডিও চাও সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার।